নগরায়ণের পাশাপাশি কৃষি জমি রক্ষার মাধ্যমে গ্রামকেও পরিকল্পিতভাবে গড়ে তোলা হবে বলে মন্তব্য করেছেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী র আ ম উবাইদুল মুক্তাদির চৌধুরী। দুপুরে ব্রাহ্মণবাড়িয়ায় সাংবাদিকদের এই কথা বলেন মন্ত্রী। পরিকল্পিত গ্রাম, যাতে গ্রামের যে আমাদের যে আবাদি জমি আছে সেইগুলো যাতে নষ্ট না হয়, প্রায় নষ্টই হয়ে যাচ্ছে, প্রচুর জমি নষ্ট হয়ে যাচ্ছে, প্রতি বছরই হচ্ছে। এইটা থেকে কিভাবে গ্রামগুলোকে রক্ষা করা যায় বা আমাদের আবাদি জমিগুলোকে রক্ষা করা যায় সেটাও আমাদের দেখতে হবে, এবং পরিবেশ বান্ধব ঘর বাড়ি যাতে হয় সেটা আমাদের খেয়াল রাখতে হবে। সেই জন্য আমি সর্বাত্মক চেষ্টা করে যাব।